আইএলটিএস স্পিকিং এ ভালো করতে চাচ্ছেন, আইএলটিএস স্পিকিং এর প্রস্তুতি নিতে চাচ্ছেন, অথবা আইএলটিএস স্পিকিং এর প্রস্তুতি নিচ্ছেন, নিতে যে হিমশিম খেয়ে যাচ্ছেন, অনেক ধরনের প্রবলেম ফেস করছেন, ডোন্ট ওরি, আই এম হিয়ার, আমি চলে এসেছি আপনার জন্য। এবং আমি লাস্ট 8 to 10 years আই বিন টিচিং আইএলটিএস, এই যে 8 থেকে 10 বছর ধরে আমি পড়াচ্ছি, সেখান থেকে সামান্য কিছু অভিজ্ঞতা চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেন আপনারা এখানে ভালো কিছু করতে পারেন। এবং অবশ্যই আপনার স্পিকিংয়ের যে ভয়, আপনার স্পিকিংয়ের যে ফিয়ার, এটা যেন আপনার ভেতর থেকে, একদম মগজের ভেতর থেকে দূর হয়, সেই চেষ্টাই করছি। তারই ফলশ্রুতিতে আজকের একটি লেসন নিয়ে এসেছি, সেটি হচ্ছে আইএলটিএস স্পিকিংয়ের ক্ষেত্রে আদৌ কি আমার গ্রামারের প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে গ্রামারের কোন কোন পার্ট আমার বেশি মনোযোগ দিতে হবে, কোন কোন পার্টে বেশি মনোযোগ দিলে আমার স্পিকিং করার সময় বা আইএলটিএস স্পিকিং আমি ভালো করতে পারবো, সেই জিনিসগুলো আমি জানতে চাচ্ছি। যদি আপনি এমন কেউ হয়ে থাকেন, আইএলটিএস একটা স্বপ্নের নাম, আইএলটিএস একটা জার্নির নাম, আপনার স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়া, আপনার স্বপ্নের দেশে যে সেটেল হওয়া, আপনার স্বপ্নের জবের জন্য আপনার ড্রিম কান্ট্রিতে মাইগ্রেশন পারপাস যাওয়া, যে কোনো উদ্দেশ্যে হোক আইএলটিএস যদি আপনার করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আইএলটিএস স্পিকিংয়ের ভেতর দিয়ে যেতে হবে। এবং আইএলটিএস স্পিকিং ইটস এ কাইন্ড অফ নাইটমেয়ার ফর আস, এটা আমাদের জন্য খুবই প্যারাময়, সেটাই আজকে আমাদের সলিউশন করতে হবে। তো বিফোর দ্যাট, আপনার যদি বেসিক ইংলিশ নিয়ে প্রবলেম থাকে, তাহলে আপনি আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করতে পারেন, যেগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর আপনার যদি মক টেস্ট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, তাহলে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আই উইল টেস্ট ইউ, আই উইল অ্যাসেস ইউ লাইন বাই লাইন। বিশেষ করে আপনি যদি ঘরে বসে আপনার স্পিকিং এবং রাইটিং টেস্ট কোথায় দিতে হবে খুঁজে পাচ্ছেন না, কারণ এগুলো পাওয়াটাই খুব টাফ, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আমার কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনার কাছে যদি মনে হয় যে আইএলটিএস রিলেটেড আরও কোনো লেসন আপনার প্রয়োজন, স্পেশালি কোনো ডিমান্ড আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি প্রায়োরিটি বেসিস চেষ্টা করব ওই লেসনটা আগে মেক করার জন্য। গ্রামার, কী কী গ্রামার লাগবে? দেখুন, আইএলটিএস স্পিকিং মডিউল সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে প্রথমে আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে আমার এই চ্যানেলের আইএলটিএস স্পিকিং ফুল মডিউল যে প্লেলিস্টটা আছে, দয়া করে ওইখানে যে আইএলটিএস স্পিকিংয়ের খুঁটিনাটি, প্রথম ক্লাস, আইএলটিএস স্পিকিংয়ের ফার্স্ট পার্ট, তার পরিচিতি, তারপরে হচ্ছে আইএলটিএস কিউ কার্ডের বিস্তারিত আলোচনা, এবং আইএলটিএস থার্ড পার্ট মানে তৃতীয় পর্বের প্রশ্নের ধরন এবং সমাধান, এই 4টা ক্লাস আপনি করে আসবেন, তাহলে যেটা হবে আইএলটিএস স্পিকিং মডিউলটা কী, কতক্ষণ ধরে কোয়েশ্চেন করা হবে, কী কী কোয়েশ্চেন করা হবে, সম্পূর্ণ জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আপনার জন্য এই লেসনটা এখন বুঝতে সুবিধা হবে। তাহলে এবার আলোচনায় চলে আসি, সেটা হচ্ছে প্রথমত আপনার কী কী গ্রামারের দরকার। তার আগের কোয়েশ্চেন হচ্ছে আদৌ আইএলটিএস স্পিকিংয়ের সময় গ্রামার প্রয়োজন আছে কিনা। আমি যদি একবারে আপনাকে বলে দেই যে না, আপনার কোনো গ্রামারের প্রয়োজন নাই, ইট উড বি রং, এটা ভুল হবে। কেন? কারণ আপনি যদি সঠিক সেন্টেন্স বলতে হয়, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স বলতে হয়, অ্যাকর্ডিং টু রুলস সেন্টেন্স বলতে হয়, তাহলে অবশ্যই আপনার গ্রামারের প্রয়োজন আছে। তবে হ্যাঁ, লেখার জন্য, ফর্মাল রাইটিংয়ে যে ধরনের গ্রামারের প্রয়োজন হয় বা যে ইন ডেপথ নলেজের প্রয়োজন হয়, স্পিকিংয়ের সময় এত ইন ডেপথ নলেজের প্রয়োজন হয় না। যেমন এখানে আপনার কেস জানতে হবে না, আপনাকে এখানে মুড জানতে হবে না, আপনাকে এখানে ন্যারেশন না পারলে আপনি বলতে পারবেন না, আপনি ট্রান্সফরমেশনের সমস্ত রুলস জানতে হবে, পজিটিভ, তারপর হচ্ছে আপনার কম্পারেটিভ, সুপারলেটিভ, কীভাবে ট্রান্সফরমেশন করে সব আপনার জানতে হবে। ইটস নট লাইক দ্যাট, স্পিকিংয়ের বিষয়টা এরকম না। এখন তাহলে আমার দরকারটা কী? তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আমার গ্রামার দরকার আছে, স্পিকিংয়ের জন্য আমার গ্রামার লাগবে, তবে খুবই অল্প। সেগুলো কী? প্রথমত আপনি 3টা জিনিস জানবেন, তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো, ট্রান্সফরমেশন জানা দরকার নেই, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে স্ট্রাকচার আছে এবং যে যে লিঙ্কার্সগুলো দিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করা হয় সেগুলোর ব্যবহার জানবেন, কোনগুলো, অ্যান্ড অর বাট, এর সাথে সাথে অ্যাডভান্স যেগুলো, যেমন দো, অল দো, ডেসপাইট, ইনস্পাইট অফ, দেয়ার ফর, সো, হোয়াট এভার, হু এভার, ওয়ার এভার, ওয়েন এভার, এই যেগুলো আছে এগুলোর ব্যবহার শিখবেন, এগুলো আপনার কথা বলার সময় জোরালোভাবে কাজে লাগবে। আবার বলছি, নাম্বার 1 কি? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই 3টা টাইপের সেন্টেন্সের স্ট্রাকচার খুবই ভালোভাবে শিখবেন, এটা আপনার প্রথমত কাজে লাগবে সেন্টেন্সের আনসার দেওয়ার সময় বা কোয়েশ্চেনের আনসার দেওয়ার সময়। আপনি জানেন, আবারও বলছি,
আইএলটিএস স্পিকিং এর যে পার্টটা তার ভিতরে দুইটা পার্টই হচ্ছে কোশ্চেন আনসার। এই কোশ্চেন আনসারের সময় আপনার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলোও গ্রামারের ভেতরেই পড়ে, গ্রামারের রুলস অনুযায়ী পড়ে। যেমন আমি দেখেছি অনেক ছাত্রদের পরীক্ষা নিতে যে এই প্রবলেমগুলো হয়, কোয়েশ্চেন করা হয় প্রেজেন্ট ইনফিনিট টেন্সে, আনসার দেয় পাস্ট ইনফিনিট টেন্সে। কোয়েশ্চেন করা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আনসার দিচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এই ভুলটা যেন আপনার না হয়। কোয়েশ্চেন যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্সে হয়, আপনার আনসারও প্রেজেন্ট ইনফিনিট টেন্সেই হবে। দ্যাট মিন্স আনসার উইল অলওয়েজ ফলো দ্য কোয়েশ্চেন। এটাও আপনার জানতে হবে যে যে টেন্সে আপনাকে কোয়েশ্চেন করা হবে সেই টেন্সেই যেন আপনার আনসার আসে। এটা হচ্ছে দ্বিতীয় রুলস। ফার্স্ট রুলস কী ছিল? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড স্ট্রাকচার জানতে হবে। সেকেন্ড রুলস কী? সেকেন্ড রুলস হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ইওর আনসার শুড ফলো দ্য কোয়েশ্চেন। আপনার কোয়েশ্চেনকে ফলো করে যেন আনসারটা আসে। গ্রামারের এই পার্টটা আপনার মাথায় রাখতে হবে। এরপরে যেটা আসে, সবচেয়ে বেশি ভুগতে হয় আমাদের ছাত্রদেরকে নিয়ে, যেটা আমি দেখেছি অনেক অনেক মক টেস্ট নিতে যেয়ে এবং অনেক অনেক পার্শিয়াল টেস্ট নিতে যেয়ে এবং ছাত্রদেরকে পড়াতে যেয়ে যেই জিনিসটা আমি দেখেছি, আমাদের ছাত্রদের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কোন সিঙ্গুলার ভার্বের সাথে কোন অক্সিলারি ভার্ব বসবে, কোন প্লুরাল ভার্বের সাথে কোন অক্সিলারি ভার্ব বসবে এবং তাদের এগ্রিমেন্টটা কেমন হবে। সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে অবজেক্ট কেমন হবে, সাবজেক্ট যদি আপনার বস্তুবাচক হয় তাহলে আপনার ভার্ব কেমন হবে, এই যে কম্বিনেশনটা দয়া করে এটা একটু শিখতে হবে, এটা আমাদের লাগবে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রোনাউন। কারণ সাবজেক্ট হিসেবে সবসময় আমি যে নাউন ব্যবহার করব বিষয়টা এরকম না, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোনাউন ব্যবহার করতে হয়। প্রোনাউনের সাথে ভার্বের যে এগ্রিমেন্টটা, অক্সিলারি ভার্বের যে এগ্রিমেন্টটা, কারণ আমরা জানি প্রোনাউনের প্রভাব বা পার্সনের প্রভাব, সেটা কি ফার্স্ট পার্সন, সেটা কি সেকেন্ড পার্সন, নাকি সেটা থার্ড পার্সন, এটার প্রভাব সবসময় পড়ে অক্সিলারি ভার্বে। ভালো করে বোঝার চেষ্টা করুন আমি কি বলছি। আপনার সাবজেক্ট ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কোন পার্সন, সিঙ্গুলার প্লুরাল, এগুলোর প্রভাব সবসময়ই পড়ে হচ্ছে অক্সিলারি ভার্বে, মেইন ভার্বে না। মেইন ভার্বে পড়ে শুধুমাত্র একটা জায়গাতে, কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়। বাকি সমস্ত টেন্সে সবসময় সাবজেক্টের প্রভাব, পার্সনের প্রভাব আপনার হচ্ছে সবসময় পড়ে হচ্ছে অক্সিলারি ভার্বের ওপর। তো এই জিনিসগুলো, কয়েকটা জিনিস আমি বলেছি, এগুলো আপনার ভালোভাবে খেয়াল রাখতে হবে। নাম্বার কি? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। নাম্বার টু হচ্ছে আনসার উইল অলওয়েজ ফলো দ্য কোয়েশ্চেন। নাম্বার থ্রি হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হবে। এর পাশাপাশি প্রোনাউন এবং ভার্ব এগ্রিমেন্ট যে বিষয়টা আছে এইটাও আমাদেরকে জানতে হবে। অনেক সময় আমি এটাও দেখেছি নাউন প্রোনাউন এগ্রিমেন্ট, এটা হয়তো আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এটাও আছে যে নাউন কোনটা হলে প্রোনাউন কোনটা হয়। নর্মালি আমরা জানি ব্যক্তিবাচক হলে হিসি হয়, কিন্তু যখন আপনি আইএলটিএস স্পিকিং করবেন স্বভাবতই আমরা ধরে নিব আপনি ইন্টারন্যাশনাল লেভেলে স্পিকিং করবেন, তো সেক্ষেত্রে অনেক বস্তুর এগেনস্টে আপনাকে হচ্ছে প্রোনাউন নেওয়ার প্রয়োজন হতে পারে, অনেক ইনট্যাঞ্জিবল প্রোডাক্ট তার এগেনস্টে আপনার হচ্ছে প্রোনাউন নেওয়ার প্রয়োজন হতে পারে। তাহলে তখন আপনাকে জানতে হবে যে এইটার এগেনস্টে প্রোনাউনটা কী নেওয়া হয়। আর দুইটা বিষয়, লাস্ট যে দুইটা বিষয় বলছি আপনাকে একবারে র্যাপ আপ করে দেব, সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, মানে ডিটারমাইনার যেগুলোকে বলা হচ্ছে আর কি, সেগুলো ব্যবহার করে শিখতে হবে। আরেকটা হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার শিখতে হবে। এই কয়েকটা জিনিস যদি আপনি মাথায় নিতে পারেন তাহলে আইএলটিএস স্পিকিংয়ে আপনার কোনো সমস্যা হবে না আশা করা যায়। আবার আমি একটু বলে দিচ্ছি কোনগুলো। প্রথমত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড স্ট্রাকচার জানতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার আনসার অবশ্যই কোয়েশ্চেনকে ফলো করতে হবে, কোয়েশ্চেনের টেন্স ফলো করতে হবে, কোয়েশ্চেন যে টেন্স হবে আনসারও সে টেন্সই হবে। তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এর ভিতরে নাউন প্রোনাউন এগ্রিমেন্ট আছে এবং কিছু কিছু ক্ষেত্রে নাউন এবং অক্সিলারি ভার্ব, প্রোনাউন এবং অক্সিলারি ভার্বের যে এগ্রিমেন্ট সেটাও আমাকে জানতে হবে। তারপরে কি আছে? তারপরে হচ্ছে আর্টিকেলের যে ব্যবহারটা, আর্টিকেল কোথায় বসে, কীভাবে বসে, কোথায় এ বসে, কোথায় এন বসে, কোথায় দা বসে, এই জিনিসগুলো আমি যেন জানি। আরেকটা হচ্ছে আপনার প্রিপোজিশনের ব্যবহার, কোথায় প্রিপোজিশন বসে, কীভাবে বসে, এই সবগুলো জিনিস আমার মাথায় যদি থাকে, আপনি যদি এগুলোর প্রস্তুতি আগে নিয়ে নেন তাহলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনি আইএলটিএস স্পিকিংয়ে ভালো করবেন। ইটস মাই গ্যারান্টি টু ইউ। আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।